বালুরঘাট ল কলেজ অবাক আবদার, ফেল করা ছাত্রদের পাস করানোর দাবিতে অধ্যক্ষকে হুমকি ফোন, অভিযোগ ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অধ্যক্ষকে। মালদার কালিয়া চক থেকে ফোনটি এসেছিল বলে দাবি অধ্যক্ষের। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সেলিম জাবেদকে পাস করাতে হবে, যদি আপনি না পাস করেন তাহলে আপনার মাথা কেটে নেওয়া হবে। আপনি যেখানেই থাকুন আপনার মাথা কেটে নেওয়া হবে। আমরা কালিয়া চক থেকে বলছি। এরপর আমি সেই নাম্বারটা ইয়ে করে থানায় একটা আমি অভিযোগ দায়ের করি। মাথা কেটে নেওয়া হবে একটা শিক্ষার ইয়ে থেকে এরকম আগে কখনো আর হয়নি, এবং এটা তো আমরা অভিপ্রেত নয়। এইরকম কারা হুমকি দিচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করে এবং তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এটা ছাত্র তো, এরা তো ছাত্র সুলভ তো ব্যবহার ওখানে হচ্ছে না। গুপ্তিপাড়ায় গ্যাং ওয়ার, নিহত এক, গুলিবিদ্ধ তিন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে কল্যাণী থেকে গুপ্তিপাড়ায় যায় দুষ্কৃতীদের একটি দল, অন্য পক্ষ তাদের ওপর গুলি চালায়, একজনের মৃত্যু হয়। আহত হয় লোকনাথ মণ্ডল এবং দিগ্বিজয় বিশ্বাস নামে দুজন। পুলিশ তাদের উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, আটক করা হয় দুটি গাড়ি। ঘটনায় ধরা পড়ে চুচুড়া রবীন্দ্রনগরে তারক বিশ্বাসকে খুনের দায় অভিযুক্ত দুষ্কৃতী বিশাল দাস। এই ঘটনা কিছুক্ষণ পর চুচুড়া পেয়ারা বাগানে কেউ তাকে গুলি করে বলে জানায় পেশায় গাড়ি চালক অংশুমান মাল। তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশের দাবি, গুপ্তিপাড়ায় ঘটনাতে গুলিবিদ্ধ হন এই যুবক, গাড়ি চালাচ্ছিলেন তিনি। আহত অবস্থায় গুপ্তিপাড়া থেকে চুচুড়া এসে সেখানে গুলি খাওয়ার কথা বলেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।